الله أكبر الله أكبر أحسن كي جنتا أمدا خليدة الكبرى رضي الله تعالى عنها كي جنتا خبر جنتي مهلا أسكي عمار أفنر كنو جنتا أچه إفت شمائي هاي أدو هاي كنا جانينا أدو هاي كنا جانينا تب شمائي ديتا هاوه قبر البسطة رجنو قبر البسطة رجنو قبر البسطة رجنو ربك رتت ديتا نا پلن أدو الفرشت آجبه جد چول گول اتو بڑو هاوه মাথা থেকে ছেড়ে দিলে পায়ের আঙ্গুলের মাথা পর্যন্ত ঝুলে পড়বে দাঁতগুলো বিশাল আকৃতির বড় হবে বিবচ্ছ চেহারা হবে চেহারা দেখার সাথে সাথে কবরস্থ ব্যক্তি এমন চিল্লানি দিবে হাদিসের মধ্যে আসছে ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউ কুল্লা শাইইন ইল্লা সাকালাইন এমন জোরে চিৎকার দিবে যে চিৎকারের আওয়াজ পৃথিবীর সকল মখলুক শুনতে পায় একমাত্র জিন আর ইনসান ছাড়া আল্লাহ আল্লাহ এইজন্য আমি আর আপনি কি কবর জগতের প্রশ্নের উত্তর দিতে পারবো কবর জগতে কি আমার আলোকিত হবে এই চিন্তা আমার করা দরকার দুইটি আমলের কথা বলেছি একটু সামনে আর একটু গিয়ে দুইটি আমলের কথা বলেই বিদায় নেব ইনশাআল্লাহ বলছিলাম মনে আছে তো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন কি বললেন যে আমাকে আপনি আপনার কাপড় দিয়ে দাও কাফন দিন কারণ আমার সংখ্যা কত চিন্তা ও মুসলমান আমার আপনার কি কোনো চিন্তা আছে আমার কবরে আগুন দাও দাও করে জ্বলতে পারে হাদিসের মধ্যে আসছে বেনামাজের কবরে আগুন দাও দাও করে জ্বলবে কার কবরে কথা বলেন বেনামাজের কবরে আগুন দাও দাও করে জ্বলবে বেনামাজের কবরে তিন ধরনের শাস্তির কথা হাদিসে আসছে একটু বলবো আপনাদেরকে শুনবেন এরপর আমাদের খাদিজাতুল কুবরার আরেকটা আবেদন এরপরে দুইটা আমলের কথা বেনামাজের কবরে তিন ধরনের শাস্তির কথা হাদিসের মধ্যে পাওয়া যায় এক ধরনের শাস্তি হলো আগুন দাও দাও করে জ্বলতে থাকবে যে নামাজ পড়বে না নামাজকে যে জলাঞ্জলি দিবে নামাজ আদায় করবে না তার কবরে আগুন দাও দাও করে জ্বলবে এটা এক হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায় যে হাদিসের দিকে শুধু আমি একটু ইশারে দিয়ে যাব আরো অনেক হাদিস আছে সেই হাদিসটা হলো এই আপনারা অনেকেই জানেন যখন নামাজের ওয়াক্ত হয় যখন যে কোনো নামাজের ওয়াক্ত হয় কথার কথা বলি যোহরের নামাজের যখন ওয়াক্ত হয় হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ফেরেশতা ঘোষণা করতে থাকে আল্লাহ তাআলা বলে পাঠান ওই ফেরেশতা তখন ঘোষণা করে ও আদম সন্তানেরা তোমরা ফজরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে যে আগুন তোমার জন্য তৈরি করেছো যোহরের নামাজ আদায় করে ওই আগুন নিভানোর ব্যবস্থা করো সুবহানাল্লাহ বলে দেখো আবার আসরের সময় ঘোষণা হয় ও আদম সন্তানেরা তোমরা যোহরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে যে আগুনের ব্যবস্থা তোমরা করেছো আসরের নামাজ আদায় করে সেই আগুন নিভানোর ব্যবস্থা করো এইভাবে ঘোষণা হইতে থাকে আগুন দাও দাও করে জ্বলবে তোমাদের মধ্যে আগুন দাও দাও করে জ্বলবে বেনামাজের কবরে সুতরাং আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে নামাজ না পড়লে আমি আর আপনি কবর জগতে মার রব্বকার উত্তরটাও দিতে পারবো এটা বলবো একটু বলে দেবো ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করছি আদৌ দিতে পারবো না কোরআন হাদিসেই কথা বলি দ্বিতীয় নম্বরের শাস্তি কবরের এক পাশের মাটি আর এক পাশকে অর্থাৎ দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে বেনামাজিকে এর এক পাজরের হাড়টি আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে নাউজুবিল্লাহ বলেন একটু হাদিসের মধ্যে আসছে আন্দাজে বলতেছি না কবরের দুই পাশের মাটি বেনামাজিকে এমন ভাবে চাপ দিবে যে এক পাজরের হাড়টি আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে নাউজুবিল্লাহ আমি একটা বাস্তব ইতিহাস আপনাদেরকে শোনাই শুনবেন একটু আপনার হযরত মাওলানা আব্দুল বাসিত খান সাহেবের নাম শুনেছেন আপনাদের কাছির জেলার মানুষ সিরাজগঞ্জের মানুষ নাম শুনেছেন না উনি বহুত বড় একজন নামি দামি বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা ওনার ওয়াজের মধ্যে আমি শুনেছি পরে ওনার কাছে সরাসরি জিজ্ঞাসা করেছি ভাই আপনার ওয়াজের মধ্যে এমন একটি কথা শুনেছি এটার বাস্তবতা কতদূর আমাকে বলবেন ওনার সঙ্গে আমার আবার বন্ধুত্ব আছে আমরা এক সময় পড়াশোনা করেছি ঢাকাতে উনি আমার একটু সিনিয়র আমি জুনিয়র তিন বছরের এক সময়ের পড়াশোনা করা মানুষ তো বললাম হ্যাঁ মুফতি সাহেব অবশ্যই বলবো কেন বলবো না এটার বাস্তবতা আছে উনি বললেন এই ঘটনা হলো আমার শ্বশুরবাড়ি অঞ্চলের ঘটনা আমার শ্বশুরবাড়ির লোকজন সচক্ষে দেখেছে দেখে আমাকে বলেছে তাই আমি মাহফিলে বলেছি আপনি শুনলে এখনো বারে বলবো আমি বললাম আমাকে বলেন আমি শুনবো ঘটনা শুনতে চাই উনি বলতেছেন ওনার শ্বশুরবাড়ি অঞ্চলে এক কারখানার মালিক ছিল
খুব ভালো করে বুঝবেন কথাটি, গল্প শুধু গল্পই নয়, এর ভিতরে অনেক শিক্ষণীয় অনেক বিষয় আছে। এক কারখানার মালিক ছিল, নিজে নামাজ পড়ত না। কারখানার লোকেরা নামাজ পড়তে চাইলে তাদেরকে একটু ব্যঙ্গ করত। কর্মচারীরা যখন নামাজের জন্য ছুটি চাইত, স্যার একটু নামাজে যাবো, একটু ছুটি দেন, কই যাবি যা, তবে এই সময়টা একটু ডিউটি পালন করলে অতিরিক্ত কিছু টাকা পাইতি, এই যে আধা ঘন্টা সময় ব্যয় করবি নামাজে গিয়ে, 15 মিনিট সময় আমার কারখানায় কাজ করলে তো কিছু টাকা পাইতি অতিরিক্ত, এই বলে একটু খুচা মারা কথা বলতো। বোঝেন না কথা, নিজে তো নামাজ পড়েই না, আরেকজন পড়তে যাচ্ছে, অনেক খুচা মারা কথা বলতো। তো কর্মচারী যেহেতু কর্মচারী, এটা কিন্তু মনে না করে তারা নামাজ পড়ে চলে আসতো। কিছুদিনের মধ্যে ওই কারখানার মালিকের ইন্তেকাল হয়ে গেছে। তো বড় লোকের ইন্তেকাল হলে, মারা গেলে তো অনেক লোকের সমাগম ঘটে, আপনারা জানেন, অনেক ধনী মানুষের, অনেক মানুষ পরিচিত থাকে, তারা আসে জানাজায় শরীক হতে, এমনি নামাজ তো পড়ে না, জানাজায় শরীক হওয়ার জন্য মাশাআল্লাহ আসে, এরকম আসছে অনেক লোক, অনেক লোক শেষ পর্যন্ত কবরে নামাবে কি। এক পর্যায়ে নিকটতম আত্মীয়দের ভিতর থেকে দুইজন মানুষ তৈরি হয়েছে, ওই কারখানার মালিককে কবরে নামাবে। নামানোর জন্য যেই দুইজন রেডি হয়েছে, ওনারা দুইজন সবে মাত্র লাশ নিয়ে কবরের ভিতরে নেমেছে, অমনি দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিয়েছে যে একজন তো লাফ দিয়ে উঠতে সক্ষম হয়েছে, আর একজন উঠতেও সক্ষম হয় নাই, তার হাঁটু পর্যন্ত মাটির ভিতরে রয়ে গেছে, এমন ভাবে মিশে গেছে, আদৌ মনে হচ্ছে না এখানে কোনো গর্ত ছিল, কোদাল দিয়ে অন্য কিছু দিয়ে ওই মাটি খুঁড়ে পাও উঠানো যাচ্ছে, কিন্তু এত সময় তার পাও হাঁটু পর্যন্ত একেবারে ভেঙে চুড়ে চুরমার হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি না, আল্লাহ মাঝে মাঝে বাস্তব কিছু প্রমাণ দেখাই দেয়। এই জন্য বলছিলাম, বেনামাজের কবরের আর এক শাস্তি হলো, হাদিস দ্বারাও বুঝা যায়, হাদিসের মধ্যে আসছে, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে এক পাজরের হাড়টি আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। এই জন্য জোড়হাত করে বলি, ভাই নামাজ ছাড়বো না, নামাজ ছাড়া কবরে মার রব্বকার উত্তর দেওয়া যাবে না। এটা একটু বুঝাই, আমি যে বলছি মার রব্বকার উত্তর দেওয়া যাবে না, কেন বলছি আন্দাজে বলতেস না, এটার প্রমাণ আছে আমার কাছে, একটু শুনেন আপনারা একটু। আচ্ছা কবরে প্রশ্ন হবে কি বলেন তো দেখি, মার রব্বকা কবলে কি প্রশ্ন হবে বলেন, মার রব্বকা তোমার রব কি, এর বাংলা অর্থ কি, তোমার রব কি, বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? খেলা দেখতে দেখতে তো কত রাত, রাত 3টা পর্যন্ত চলে যায়। আজকে কমাসকম যুবকদের বলবো আর অল্প সময় একটু সুযোগ দাও, এরপরেই ছেড়ে দিচ্ছি আমি। আর মুরব্বী বাজানরা তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ওনারা তো বসে ধৈর্য সহকারেই শুনেন আলহামদুলিল্লাহ। তো বলছিলাম কবরে প্রশ্ন হবে মার রব্বকা, কবরে কিন্তু প্রশ্ন হবে না হাল তারিফুল্লাহ, তুমি কি আল্লাহকে চিনো, এটা প্রশ্ন হবে না, তুমি কি তোমার আল্লাহকে জানো, এমন প্রশ্ন কিন্তু হবে না, হবে তোমার রব কে। আচ্ছা রব কে, রব কে আমরা চিনি, রবের পরিচয় জানি, জানি না আমরা, কিন্তু অনেকেই জানি না। রব আরবিতে এমন একটি শব্দ যার অর্থ বুঝতে গেলে কমপক্ষে বাংলায় 4টি শব্দ ব্যবহার করতে হয়। কয়টি শব্দ ব্যবহার করতে হয় বলো, কমপক্ষে 4টি শব্দ ব্যবহার করতে হয়। এক নম্বর হলো সৃষ্টিকর্তা, এক নম্বর কি সৃষ্টিকর্তা, যিনি ছাড়া আর কেউ সৃষ্টি করতে পারেন না তিনি হলেন রব, এটা বিশ্বাস করি আমরা, তবে মাঝে মাঝে ভুলে যাই। মাগরিবের পরে আপনাদের এলাকার এক যুবক ছেলে আলেম হতে যাচ্ছে বা হয়ে গেছে, উনি একটা আলোচনা করেছিলেন, অনেক সময় পীরের মাজারে গিয়ে আমরা সন্তান চাই, আমরা বিশ্বাস করি কিন্তু মাঝে মাঝে ভুলে যাই, 20 বছর বিয়ে করেছি কোনো সন্তান হয় না। কেউ যদি বলে অমুক পীরের দরগায় একটা ছাগল মান্নাত কর, যাই ওখানে সেজদা কর, তাহলে তোর একটা সন্তান হবে, তখন কিন্তু ভুলে যায় আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তার মনে থাকে না, তখন মনে হয় ওই পীর মনে হয় সৃষ্টি করতে পারে, বলি না আউযুবিল্লাহি মিন যালিক, আদৌ না, বরং সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, তিনি সৃষ্টিকর্তা, তিনি হলেন রব। এক নম্বর অর্থ বলেছি আমি, খুব সংক্ষেপে বলতেছি। দ্বিতীয় নম্বর, যিনি লালন পালন কর্তা তিনি হলেন রব, লালন পালন যিনি করেন তিনি রব। আপনারা বলবেন হুজুর আমার কামাই তো আমি লালিত পালিত হই, লালন পালন তো আমি আমাকে করি, আমি বলবো না, শুধু কি খাওয়াই লালন পালন, আরে প্রতিদিন আমার পোষ্যম যে ক্লিয়ার হয়ে যাচ্ছে এটা লালন পালন নয়, আমার খাবার গুলো ঠিক মতো হজম হচ্ছে, আমার শ্বাস প্রশ্বাস বের হচ্ছে, আমার ঢুকতেছে, এটা লালন পালন নয়। আমি ছোট্ট একটি ইতিহাস আপনাদের শোনাই, 1-2 মিনিট লাগবে,
অনেক শিক্ষণীয় ইতিহাস কেমন লালন পালন দেখেন এক ইউরোপ কান্ট্রির এক ভদ্রলোকের সঙ্গে ঘটনাটি ঘটেছিল অনেক বড় বিলিয়ন বিলিয়ন ডলারের মান ওই ভদ্রলোকের হয়েছে কি একদিন পোষা ভাটকে গেছে পোষা ভাটকে গেলে কষ্ট কেমন হয় আপনারা কোন দিন যার আটকেছে যদি কারোর আটকে থাকে সে বুঝবেন ওই ভদ্রলোকের পোষা আটকে গেলে ফেরে শান কি করবে বুঝতে পারল না হাসপাতালে ভর্তি হয়ে গেল অনেক বড় ধনী মানুষ ডাক্তারের কোনো অভাব নাই ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করা শুরু করে দিল টাকার কোনো অভাব যেহেতু নাই